আজকে আমি আপনাদের সঙ্গে পনির রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, আদা, চালমগজ, আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি। এবার আমি এগুলোকে সব একসঙ্গে বেটে নেব। পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পনিরগুলোকে আমি ভেজে নেব। পনিরগুলোকে আমি সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব, আর সামান্য একটু নুন দিয়ে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি আমি। এখানে আমি তিনটে আলু কুচি করে রেখেছি, তিনটে আলু এবার আমি ভেজে নেব। এখানে আমি তিনটে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, ছোটো ছোটো সাইজ করে নিয়েছি। আলুগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি তিনটে লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু জল দেব। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়েও আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি।
এবার এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, পনিরের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন।